আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। তো এই যে আপনারা গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা 180,000 টাকা বিক্রি হয়ে গেল। তো ভাই গরুটা কত দিয়ে কিনছেন? 1,80,000। 1,80,000 টাকা দিয়ে গরুটা কিনছেন। তো এটা শাহরলিয়া বাজার থেকে। আসলে এখন অনেক গরু আছে বাজারে, আপনারা কিন্তু চাইলে হাটে চলে আসতে পারেন। এটা বিশাল একটা গরু। ভাই কোন জায়গা থেকে আসছেন আপনারা গরু কিনতে? বামল থেকে। আচ্ছা, বামল থেকে আসছে। কি নাম ভাই আপনার? বাবুল। বাবু বাবু ভাই যে বামল থেকে আসছে, এই গরুটা কিনে নিয়ে যাচ্ছে ওনারা। ভাই এটা কি বিক্রি হয়ে গেল? হ্যাঁ বিক্রি হবে। এটা দামাদামি হবে এখন। তো গরুটার দেখা চলে গেল, গরুটার দাম 1,30,000 টাকা চাচ্ছে। তো 1,00,000 টাকা হইলে মনে হয় সেরা ছাড়বে, 1,00,000 টাকার নিচে মনে হবে না, মোটামুটি 5 মনের কাছাকাছি হবে গরুটা। চলুন দেখি ওইদিকে গরু বেচা কিনা চলছে কিনা, কোথাও আমরা দেখবো, কোথাও বেচা কিনা হলে সেটা দেখবো। ওই মহাজন পেপারি সাহেব, কত দাম হয়েছে? কত কত চাইতেছেন? কত চাইতেছেন? কত বললো? 4,500 চাইছেন দুইটা? এই দুইটা কত বলছে? যা বলছে তাই বলবেন, আপনাকে বেশি বলতে বলছি। 3,500 টাকা বলছে। তো 3,500 হলে 75 করে পড়ে না? 1,75। না 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 সমস্যা না, আপনি কষ্ট করার দরকার নেই। কাস্টমার যেহেতু আসছে ওনারা দেখাইলে ঠিক আছিল, আমি তো গরু এমনি দেখেই বুঝি মোটামুটি। না গরু আপনি যে দাম চাইছেন এখন আমার এলোমেলো কথা বলবো না, বিক্রি করবো। হ্যাঁ বিক্রি করার জন্য বলছেন আপনি, ঠিক আছে। 4,500 চাইছেন, এলোমেলো কথা হচ্ছে। তবে এই কথাটা এখনো বলিনি, মানে এই 2-4 দিনের মধ্যেও বলিনি, এখন যে কথাটা বললাম। যাই হোক, দাম 4,500 চাইছেন মোটামুটি ঠিক আছে। দেখেন 3,500 উঠছে যেহেতু হয়ে যাব, 3,500 না 4 না হইলো মনে হয়, 4 হইলে মনে হয় ছেড়ে দিবেন না। বিক্রি করে দেবো এখন, মূল কথা বিক্রি করবো। হ্যাঁ হ্যাঁ বিক্রি করে দেবো।